আভাসটা পাওয়া যাচ্ছিল সদ্য সমাপ্ত এশিয়া কাপ থেকেই। আবারও বাংলাদেশে ফিরতে পারেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই হয় সত্যি, ভারত বিশ্বকাপে টাইগার ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ কোচকে। এর আগে 2022 এশিয়া কাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে দায়িত্ব পালন করেছিলেন শ্রীরাম। তবে রাসেল ডমিঙ্গোর চাকরি হারানো ও চান্ডিকা হাথুরুসিংহের কোচ হিসেবে প্রত্যাবর্তনে এই ভারতীয় সঙ্গে নতুন করে আর চুক্তি করেনি বিসিবি। মাঝে শোনা গিয়েছিল হাথুরুর না চাওয়াই এর বড় কারণ। তবে এবার সেই হাথুরু সহ গোটা টিম ম্যানেজমেন্ট আর অধিনায়কের সবুজ সংকেতেই শ্রীরামকে ফেরাচ্ছে বোর্ড। সে যেহেতু আইপিএল নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা আছে এবং আইপিএল কে নিয়ে যখন সে কাজ করেছে, ভারতের প্রত্যেকটি ভেনুর উইকেট সম্পর্কে তার একটা প্রচ্ছন্ন ধারণাও রয়েছে। সো সেই টেকনিক্যাল ভিউজ থেকে তার টেকনিক্যাল সাপোর্টটাকে পাওয়ার জন্য, যাতে আমরা আমাদের টিম এবং সে যেহেতু আমাদের সাথে এর আগেও ছিল, আমাদের টিমের প্লেয়ারদের সম্পর্কেও তার ধারণা আছে যে কোন কন্ডিশনে কোন উইকেটে কে ভালো বল করবে বা কে কারো ব্যাট করবে, সেই একটা ধারণা যেহেতু ক্লিয়ার ধারণা তার আছে এবং ইন্ডিয়ার কন্ডিশন সম্পর্কে যেহেতু তার একদম প্রপার প্রত্যেকটা ভেনু সম্পর্কে যেহেতু তার আইডিয়া আছে, সেটাকে কাজে লাগানোর জন্য আসলে মূলত তাকে দলের সাথে ইনক্লুড করা হয়েছে। এটাতে আমাদের টিম ম্যানেজমেন্ট কোচ যারা আছে তারা সবাই এটা অলরেডি জানে এবং তার রিপোর্টিংও কিন্তু আমাদের হেড কোচের কাছে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। বিশ্বকাপের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দল, কিন্তু 26 সেপ্টেম্বরের আগে বাংলাদেশের দল দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এবার ঘটা করে জার্সি উন্মোচন করার পরিকল্পনা বোর্ডের। এই প্রসেসটা সবসময় ফলো করা হয়, সেটা অবশ্যই হবে। জার্সিও উন্মোচন হবে, টিম ডিক্লারেশন হবে, ফটো সেশন হবে, সব কিছুই হবে। এবং যেহেতু একটা সিরিজ চলছে, যারা বিশ্রামে আছে তারা তো বিশ্রামে আছে এবং তারা কাছাকাছি আছে, এমন নাই যে কেউ দেশের বাইরে। সো তারা কাছাকাছি আছে, যেই তাদের যে রিপোর্টিং টাইমটি দেওয়া হয়েছে সেই অনুযায়ী সবাই চলে আসবে এবং আমাদের যেই জার্সি আনভেলিং থেকে শুরু করে বাকি যে প্রসিডিউরগুলো আছে এগুলো সময় মতো সম্পন্ন হয়ে যাবে। বিশ্বকাপ খেলতে 27 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।